নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু হোম কুক ঝুনু হোম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানায় চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে কুদ্রির একটি রেসিপির ভিডিও শেয়ার করতে আর এই রেসিপিটা একবার খেলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে কিভাবে বানাবো পুরো রেসিপিটা শেয়ার করব। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম মতন কুত্রে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব আমি একটা বড় কাচের পাত্র নিয়েছি তারপর তার মধ্যে জল দিয়ে এবার সবজিগুলো দিয়ে ভালো করে ধুয়ে নেব এই প্রথমবার আমি আপনাদের সাথে কুদ্রির রেসিপির ভিডিও শেয়ার করব। আশা করছি বন্ধুরা এইভাবে আগে কখনো বানিয়ে খাননি তাই পুরো রেসিপির ভিডিওটাই দেখার অনুরোধ রইল এবার আমি হাত দিয়ে ভালো করে কুন্দরিগুলোকে ধুয়ে নিচ্ছি তারপরে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব পাঁচশো গ্রাম মতো নিয়েছি আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন রাতে রুটি পাটাই খেতে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে এবার আমি এগুলোকে ধুয়ে কেটে জল ছড়িয়ে নিয়ে চলে এসেছি তার সাথে টমেটোও কেটে নিচ্ছি দেরি না করে রান্নাটা শুরু করবো গ্যাসের চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতন সয়াবিন অয়েল তেলটা গরম করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে ফোড়ন দিলাম এক চামচ গোটা জিরে তারপরে ছ থেকে সাতটা থেতো করা রসুন গোটা জিরে এবং রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে কেটে রাখা কুদ্রিগুলো দিয়ে দিলাম একটু ছোট ছোট সাইজ করেই কেটে নিয়েছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করছি ভালো লাগবে এই রেসিপিটা কিন্তু রাতে রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন এক বাটি ডাল আর এই রেসিপিটা থাকলে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে সবজিগুলোকে তিন থেকে চার মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি এবার পরিমাণ মতন লবণ অ্যাড করে দেবো লবণ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আবারও দু মিনিট মতো ভেজে নেব তাহলে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সবজিটা অনেকটা সিদ্ধও হয়ে যাবে তারপর আমি সামান্য পরিমাণ মতন জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এখানে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে লো ফ্লেমে একদম ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করি বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে নতুন নতুন রেসিপির ভিডিও যা খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর খেতেও দারুণ লাগে এবার ঢাকনা চাপা দিয়ে আবারও আমি ঢাকনা খুলে ভালো করে নেড়ে নেওয়ার পর আবারও একবার ঢাকনা চাপা দিয়ে দিলাম এইভাবে এক থেকে দুবার ঢাকনা চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তাহলে দেখবেন কুদ্রিগুলো পুরোপুরি ভাবে সিদ্ধ হয়ে যাবে এবং জলটা শুকিয়ে আসবে তারপর সবার শেষে আমি দিয়ে দেব। এই যে এখানে টমেটো নিয়েছিলাম একটা বড় সাইজের টমেটো টমেটোটা সবার শেষে দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে আবারও দু মিনিট মতো ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে আসছে এইভাবে ভালো করে নেড়ে নেওয়ার পর আবারও আমি ঢাকনা চাপিয়ে দেবো আবারও আমি লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে তারপর ঢাকনাটা খুলে নেব এবার কিন্তু পুরোপুরিভাবেই টমেটো কুদরির সব কিছু সিদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি তারপর সবার শেষে গরম মশলা দিয়ে এক মিনিট মতন ভালো করে নেড়ে নিয়ে তবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে রাতের রুটি পরোটা খাওয়ার জন্য কুদ্রির দারুণ স্বাদের একটি রেসিপি রকম পাটা মশলা ঝামেলা ছাড়াই এর এই রেসিপিটা বন্ধুরা একবার যদি খান আবারও আপনাদের খেতে ইচ্ছে করবে এই যে আর সবজিটা বেশিরভাগ সিদ্ধ হওয়ার পরেই টমেটোটা অ্যাড করতে হবে টমেটো আগে থেকে দিয়ে দিলে সবজি সিদ্ধ হতে একটু টাইম লাগবে সবার শেষে আমি সামান্য দু চার দানা চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে প্লেটের মধ্যে কুচরির রেসিপিটা তুলে নেব এই যে ঠিক ভাবেই বানিয়ে নিয়েছি একটু শুকনো শুকনো হলে রাতে রুটি পরোটাই খেতে ভালো লাগবে আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা কুত্রির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংকস ফর ওয়াচিং